পুলিশের বিরুদ্ধে এবার আরো চাঞ্চল্যকর অভিযোগ অভয়ার বাড়ির লোকজনের পরিবারের। কিরকম অভয়ার বাবা মাকে কার্যত চাপ দেওয়া হয়েছিল, বাধ্য করা হয়েছিল এটা বলে ভিডিও করার জন্য, যেখানে তারা বলতে বাধ্য হয়েছেন যে পুলিশের তরফ থেকে কোনো রকম টাকা অফার করা হয়নি, এমনই অভিযোগ করা হচ্ছে অভয়ার কাকিমার তরফ থেকে। শুনুন। যদি তাদেরকে টাকা পয়সা দেয়া হয়েছিল ইত্যাদি পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছে। পাশাপাশি আবার আরেকটা ভিডিও এসেছে যেখানে বাবা মারাও অভিযোগটাকে অসত্য বললেন। পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। অভয়ের বাবা মাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ। অভয়ের বাবা এই অভিযোগ করতেই একটি ভিডিও প্রকাশ করা হয়, যে ভিডিওতে অভয়ের বাবা মাকে এই দাবি নস্যাৎ করতে শোনা গিয়েছিল। বৃহস্পতিবার সেই ভিডিওটি দেখেই পুলিশের হয়ে সওয়াল করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁচা। ভাগ্যজনক আমরা এই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা, আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে, আপনারা যদি ওই ভিডিওটা দেখান। একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোন আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে এইটাই তো হচ্ছে। এবার এই ভিডিওটিরও সত্য বেরিয়ে পড়ল। হ্যাঁ, একেবারে হাটে হাঁড়ি ভাঙলেন অভয়ের কাকিমা। ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে সেটা আমরা দেখেছি, এবং ভিডিওটা চাপ দিয়ে, পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। 11 তারিখ রাত্রিবেলা নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন, তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছেই এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে, জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন, বাড়িতে এসেই করেছিলেন। পরিবারকে টাকা টোপ ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিলই, এবার অভয়ের বাবা মাকে চাপ দিয়ে কথা বলিয়ে নেওয়ারও অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এরপরও কি গদি আঁকড়ে বসে থাকবেন পুলিশ কমিশনার? দায় আড়াতে পারেন পুলিশ মন্ত্রী? রিপাবলিক বাংলা। আজীবনের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একটার পর একটা আর্থিক দুর্নীতির অভিযোগ যখন সামনে আসে, তারই তদন্তের জন্য দায়ভার দেওয়া হয় সিবিআইকে। কেন তার বিরুদ্ধে সিবিআই তদন্ত তা নিয়ে পাল্টা সেই বিষয়টাকে, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সন্দীপ ঘোষ, কিন্তু তার আবেদন পত্র পাঠ খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। রক্ষা কবচ মিলল না, আরজিকরের দুর্নীতি মামলায় ধৃত সন্দীপের বিরুদ্ধে চলবে তদন্ত। সিবিআই তদন্ত নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সন্দীপ। ধোপে টিকল না আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের আবেদন। শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত চলছে, তদন্তের গতি প্রকৃতি নিয়ে কোনো হস্তক্ষেপ করা যায় না, অভিযুক্ত হিসেবে জনস্বার্থ মামলায় নাক গলানোর কোনো অধিকার নেই সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষের করা মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই বলে সাফ জানিয়ে দেয় প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর খুশি আন্দোলনরত চিকিৎসকরাও। আমরা এটা খুশি যে উনি রক্ষা কবচ পাননি, কারণ উনি আমাদের ওপর যেভাবে অত্যাচার করেছেন, অন্যায় অবিচার করেছেন স্টুডেন্টদের উপরে, মানে কলেজের সাথে যুক্ত যত আছে তাদের, তারা সকলেই চাই শাস্তি পাক। এবং যদি কোনো তদন্ত হয়নি বা তদন্তগুলো কোনোটাই এগোয়নি, কিন্তু এবার যখন সিবিআই হাতে তিনি ধরা পড়লেন আর্থিক তছরুপের কেলেঙ্কারি, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এখন একটা সিস্টেম তৈরি করে থাকে যেটার জন্য এত ভয়ানক একটা ঘটনা ঘটতে পারে, সেগুলো যেন এক্সপোজ হোক সেটাই আমরা চাই। সন্দীপ জবানাতি আর্য করে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, কুকেরতে ঢাকতে শীর্ষ আদালতের দুয়ারে গিয়েও লাভ হলো না আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। রিপাবলিক বাংলা। প্রসূন চ্যাটার্জি, এই প্রসূন চ্যাটার্জি সন্দীপ ঘনিষ্ঠ আরো এক ব্যক্তি, যাকে একেবারে সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী বলা যায়। তিনি কাজ করতেন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে, কিন্তু তিনি আরজিকরে নিজের একটা অফিস বানিয়ে ফেলেছিলেন, ভাবুন একবার। আর এহেন প্রসূন চ্যাটার্জির বাড়িতেও আজ হানা দেন ইডি আধিকারিকরা। সন্দীপ
সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। শুক্রবার সকালে ইডির অফিসারেরা পৌঁছে যান সুভাষ গ্রামে প্রসূনের বাড়িতে। সন্দীপ ঘোষের সঙ্গে প্রসূনকে একাধিকবার একই ফ্রেমে দেখা গিয়েছে, এমনকি সেমিনার রুমের ভিড়েও দেখা মিলেছে এই প্রসূনের। সন্দীপ ঘোষ যখন পদত্যাগ করেন সেই সময়ও দেখা মেলে প্রসূনের। এক নজরে দেখে নেওয়া যাক সন্দীপ প্রসূনের যোগসূত্র। সুভাষ গ্রামের বাসিন্দা প্রসূন চ্যাটার্জি ডেটা এন্ট্রি অপারেটর। সন্দীপের হাত ধরেই চাকরি শুরু প্রসূনের। নিজেকে সন্দীপের অ্যাসিস্ট্যান্ট বলে পরিচয় দেওয়া এই প্রসূন অভয়া হত্যার দিন আর্জি করেই ছিলেন বলে সূত্রের খবর। এমনকি সন্দীপের আর্থিক বিষয়ের দেখাশোনাও করত এই প্রসূন। প্রশ্ন হলো, কার নির্দেশে সেদিন সেমিনার রুমে পৌঁছে যায় প্রসূন? প্রমাণ লোপাটেও কি হাত আছে প্রসূনের? প্রসূনকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। সন্দীপ ঘোষের সঙ্গে এতটাই ঘনিষ্ঠতা ছিল প্রসূনের যে আর্জি হাসপাতালে কার্যত নিজের অফিস বানিয়ে ফেলেছিলেন প্রসূন। আর এবারে সন্দীপ ঘনিষ্ঠ এই প্রসূনই ইডির স্ক্যানারে। সৈকত পাল ও অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়, তার বাড়ি সুভাষ গ্রামে। তার বাড়িতে তো ইডি আধিকারিকরা গেলেনই, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করলেনই, সেই সঙ্গে ক্যানিংয়ে সন্দীপ ঘোষ এবং তার স্ত্রীর যে ভিলা পাওয়া গিয়েছে, যার মালিকানা কার্যত সন্দীপের স্ত্রীর নামে রয়েছে, সেই ভিলাতেও নিয়ে যাওয়া হয় এই প্রসূন চট্টোপাধ্যায় এবং তাকে সেখানে নিয়ে গিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। আরজিগড়ে দুর্নীতি তদন্তে সিবিআই এর পর এবার আসরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির ঠিকানায় হানা দেয় ইডি, যার মধ্যে অন্যতম ছিল ন্যাশনাল মেডিকেল কলেজের সন্দীপ ঘনিষ্ঠ ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চ্যাটার্জি। সকাল 6:40 নাগাদ তার সুভাষগ্রামের বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা। প্রায় 7 ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন ইডি তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনীর টোপ ঘেরার মধ্যে প্রসূন চ্যাটার্জিকে এই মুহূর্তে তার বাড়ি থেকে বের করে নিয়ে গেলেন ইডি আধিকারিকরা। আমরা ইডি আধিকারিকদের জিজ্ঞাসা করলাম, প্রসূনবাবুকে কি অ্যারেস্ট করেছেন? কোনো উত্তর এলো না। একেবারে নীরবে গাড়ির মধ্যে তুললেন প্রসূন চ্যাটার্জিকে। এই মুহূর্তে ইডি আধিকারিকরা এখান থেকে চলে যাচ্ছেন। প্রসূনকে নিয়ে ক্যানিংয়ে সন্দীপের স্ত্রীর ফার্ম হাউসে পৌঁছে যান তদন্তকারীরা। বিলাসবহুল এই রিসর্টটি সন্দীপের স্ত্রীর নামে। আমাকে দেখাবো, ক্যামেরা পার্সন দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে মেন রাস্তা থেকে এই যে প্রজেক্টের গেট, ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এই যে প্রজেক্টের গেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যে প্রজেক্টের শেষ প্রান্তে সন্দীপ ঘোষের তার স্ত্রীর যে বাংলো বাড়ি, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং সেই বাড়িতে প্রসূন চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা আসে এবং আসে এবং তল্লাশি করতে আসে। কারণ এই বাড়িতে কারা কারা যাতায়াত করতো, কি কারণে তারা আসতো এবং কি কি বিষয় এখানে তারা থাকতো বা কি কি আলোচনা হতো, সে বিষয়ে কিন্তু সমস্ত কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি করছে। ঘোষ দম্পতির পেল্লাই বাগান বাড়িতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বিকাল 5:30 নাগাদ প্রসূনকে নিয়ে বেরিয়ে যান ইডির আধিকারিকরা। ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর থেকে সন্দীপ ঘোষের খাস লোক। আরজিকর হাসপাতালে নিজের একটি অফিস ও প্রসূন বাগিয়ে বসেছিল বলেই জানা গিয়েছে। অভয়ার খুনের দিন অপরাধ স্থলেও প্রসূনকে দেখা গিয়েছে, কিন্তু কোন অধিকারে ক্রাইম সিনে ঢুকেছিলেন প্রসূন? আপাতত সেই উত্তরের খোঁজেই সিবিআই। রিপাবলিক বাংলা।